আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই টর্চ লাইটটা রিপেয়ার করব এটা সমস্যা হয়েছে এটা একেবারেই জলে না তো প্রথমে আমরা এটার ব্যাটারিটা চেক করব ব্যাটারিটা ঠিক আছে কিনে এটা কিন্তু চার্জার লাগাইলে অন অফ হয় জলে তার মানে এটার ব্যাটারিতে ব্যাক আপ দেয় না কিন্তু চার্জার লাগাইলে নাকি এটা ঠিকঠাক কাজ করে কাস্টমার আসছিলো আসলে এটার ব্যাটারি কিনতে মার্কেটে তো অনেক খোঁজাখুঁজি করার পরেও ব্যাটারি পায় না এই কারণে উনি নিয়ে আসছে রিপেয়ারের দোকানে আমার এখানে দেখানোর জন্য তো এটা থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি যদিও এখানে দুইটা সেল আছে খুব সম্ভবত এগুলো প্যারালালি কানেক্ট করা কারণ এটা সিরিজে কানেক্ট করলে সাত বোল্ট হয়ে যেত তো এটা কিন্তু জিরো বোল্ট দেখাইতেছে এতে টোটালি কোনো ভোল্টেজ নেই তার মানে সমস্যা ব্যাটারিতেই আর এটা এই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তিন হাজার মিলিয়ে তারপরও এটা লাইটের সামনের যে অংশটা আছে এটা আমরা একটু চেক করে দেখে নিব এক্সট্রা ভোল্টেজ দেব আমরা এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে অন অফ করে দেখব যে লাইটটা ঠিক আছে কিনা টর্চটা ঠিক আছে কিনা যদি এটা ঠিক থাকে তাহলে নতুন একটা ব্যাটারি দিলে বা ব্যাটারিটা রিপেয়ার করলেই এটার যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে ব্যাটারিটা মার্কেটে পায় না কাস্টমার অনেক খুঁজ যাও পরে উনি এটা রিপেয়ার করতে নিয়ে আসছে আর এটা রিপেয়ার করতে নিয়ে আসছে বলতে ব্যাটারিটা নতুন কিন্তু এটা লাইটটা বাইরে থেকে পাঠাইছিলো নাকি ওনার এক রিলেটিভ উনি এটা আনার পরে চার পাঁচ মাস ইউজ করার পরে এই অবস্থা হয়েছে তো আমি দুইটা ব্যাটারির মাঝখানে একটু পলিটা উঠাই নেওয়ার পরে এখানে আসলে একটু মরিচা পরে পলিটা একটু উঠানোই ছিল পরে আমি এটা ইয়া দিয়া কাটার দিয়া চাইচা দেখি পিছনের ব্যাটারি থেকে আর সামনের ব্যাটারিতে স্টিলের একটা নিকেলের একটা স্টিপ দিয়া জাম্পার করা ছিল কানেকশন টানা ছিল এটা কোনো কারণে মরিচা পড়া এটা ড্যামেজ হয়ে ডিসকানেক্ট হয়ে গেছে তো আমরা এখানে একটা ওয়ার দিয়া এটা জাম্পার করে নেবো জাম্পার করে আমরা দেখব ব্যাটারির যে ভোল্টেজের আউটপুটটা ছিল এটা আসে কিনা যদি চলে আসে তাহলে আমাদের আর ব্যাটারি কিনতে হবে না এই ব্যাটারিটা আরও মিনিমাম দুই আড়াই বছর ইউজ করা যাবে কারণ এটা মাত্র তিন চার মাস ব্যবহার করা হয়েছে নতুন একটা ব্যাটারি এই ধরনের রিচার্জেবল ব্যাটারিগুলো টর্চ লাইটের মূলত এগুলো দুই আড়াই বছর ব্যবহার করার পরে যদি কোনো সমস্যা হয় এর আগে এগুলো ঠিকঠাক ভালোই সার্ভিস দেয় তো আমাদের জাম্পার করা শেষ এখন আমরা এটার ভোল্টেজটা মেপে দেখে নিব যে ভোল্টেজটা এটা আসছে কি না এখানে থ্রি পয়েন্ট সেভেন চার ভোল্টের কাছাকাছি দেখানোর কথা হ্যাঁ এখানে চার ভোল্ট থেকে একটু কম আছে তার মানে আমাদের ব্যাটারির যে সমস্যা ছিল এটা সলভ হয়ে গেছে এটা ব্যাটারিটা কিন্তু দুইটা সেল এখানে দুইটা সেলি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের কিন্তু প্যারালালি কানেক্ট করা এই পিছনের যে কানেক্টার আছে ব্যাটারির এখানে কিন্তু ময়লা আছে এটা আমি একটু সিরিজ পেপার দিয়ে গোসা পরিষ্কার করে দিব যে কোনো কারণে লুজ করে বা চালানোর সময় যাতে কোনো ঝামেলা না হয় আর এই টর্চ লাইটগুলো আসলে অনেক সময় এরকম হয় যে ব্যাটারির সামনের দিকের যে কানেক্টরটা থাকে বা পিছনের দিকের যে স্প্রিংটা থাকে অনেক সময় এই সব জায়গাতে সমস্যা হয় কিন্তু ডিসকানেক্ট হয়ে থাকার কারণে কিন্তু লাইটটা জ্বলে না আমি এরকম অনেক টর্চ লাইট পাইছি যে সেফ ব্যাটারির আর ওই যে টর্চ লাইটের সামনে পিছনের যে কানেক্টারগুলো আছে এগুলোতে মরিচা পরে বা ডাস্ট পরে এগুলো ওয়াশ করে দিলেই ঠিক হয়ে যায় প্রবলেম থাকে না তো এটা আমরা যে স্প্রিংটা আছে এটাও এটা অনেক যেহেতু কিছুদিন ফালায় রাখছিল বাসায় এটাও আমরা পরিষ্কার করে দিব দেওয়ার পর এটা সামনের যে পার্টটা আছে যে ব্যাটারির এই পজিটিভ সাইডে যেখানে গিয়ে কানেক্ট হয় এখানেও একটু ময়লা আছে আমরা এটাও পরিষ্কার করে দিলাম যেন এটা শীঘ্রই আর এই ধরনের কোনো সমস্যা না হয় যেহেতু ব্যাটারিতে সমস্যা ছিল এবং ব্যাটারির ভোল্টেজের আউটপুট আছে এখন কিন্তু আমাদের লাইটটা জ্বলার কথা যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে এরপরে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে কী ফলাফল আসছে এটাতে আমি ব্যাটারিটা লাগাইয়ে নিলাম এবার পিছনের যে লকটা আছে এটাও লাগাই নিলাম এই যে দেখ এটা কিন্তু সমস্যা যেটা ছিল এটা সমাধান হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম